তুমুল বৃষ্টির ফলে শহরের বহু এলাকা জলমগ্ন। সারা রাত অঝোরে বৃষ্টির ফলে শহরের উত্তর থেকে দক্ষিণের সমস্ত এলাকায় জলমগ্ন। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমীরা সক্রিয়, যার ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানান আবহাওয়া দপ্তর। সেই কারণে গত রাত থেকে অঝোরে বৃষ্টি নামে, তার ফলে শহরের বেশিরভাগ জায়গায় হাঁটু সমান জল। গঙ্গার জলস্তর থাকার জন্য জল নামতে কিছুটা ব্যাহত হচ্ছে, কারণ গত রাতে জোয়ার এসেছিল, প্রায় রাত 3টে পর্যন্ত জোয়ার ছিল। দক্ষিণ কলকাতার বেশিরভাগ এলাকায় এই মুহূর্তে রাস্তাঘাট জলের তলায়। পার্ক স্ট্রিট এলাকা থেকে শুরু করে যোধপুর পার্ক, সার্দার এভিনিউ, শ্যামবাজার, অ্যামা স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, উল্টোডাঙ্গা, তপশিয়া, রাজাবাজার, গোটা এলাকা জলমগ্ন। কার্যত কলকাতা এই মুহূর্তে বানভাসির চেহারা নিয়েছে। কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে সমস্ত লক গেট খোলা আছে, যাতে করে বেশি জল না জমে। কলকাতা পুরসভা থেকে জানানো হয়েছে অতি বৃষ্টির ফলে এই চরম দুর্ভোগ, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই জল কমে যাবে বলে আশ্বস্ত করে। এর ফলে সকাল সকাল যানজটের সৃষ্টি হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই এই যন্ত্রণা আরও বাড়বে। এখনও অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জেড টিভি। ও2 পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও2 পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে